আসানসোল পুরপট গঠন নিয়ে এবার শুরু হয়েছে জোর তৎপরতা। কয়েকদিন আগে রানীগঞ্জে এসে দুই ডেপুটি মেয়রের নাম ঘোষণা করার পরও সেই ফাইল রাজ্যপাল সই না করায় পুরো আইন হয়নি, জানান মন্ত্রী মলয় ঘটক। তাই এবার বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্ব সম্ভবত একজনকে ডেপুটি মেয়র করতে পারে, এমনটাই তৃণমূল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে। খুব শীঘ্রই এটি কার্যকরী হতে পারে বলে মনে করা হচ্ছে। গত 25 ফেব্রুয়ারি মেয়র পদের জন্য শপথ গ্রহণ করেছেন বিধান উপাধ্যায়। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় 2.5 মাস, তা সত্ত্বেও এখনও আসানসোল পুর বোর্ড গঠন হয়নি। আর এবার তাই পুর বোর্ড গঠন নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। মেয়রের সঙ্গে গত 25 ফেব্রুয়ারি শপথ নিয়েছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ও। দুজন ডেপুটি মেয়র হিসেবে অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হকের নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হলেও আইনি জটিলতায় তারা শপথ গ্রহণ করতে পারেননি ওই দিন। এরই সঙ্গে এখনো পর্যন্ত মেয়র পরিষদও গঠন হয়নি, হয়নি বোর্ড চেয়ারম্যানও। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই নিয়েই নিশানা করতে শুরু করেছে বিরোধী দলগুলি। গত রবিবার রানীগঞ্জে একটি অনুষ্ঠানে এসে বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরসভায় 2 জন ডেপুটি মেয়র করা হবে। সেই ফাইল রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেই পড়ে আছে, রাজ্যপালকে জিজ্ঞাসা করুন সেটা এখনো কেন কাজ হয়নি। সেই ফাইল রাজ্যপালের কাছে পড়ে আছে, রাজ্যপালকে জিজ্ঞেস করুন কেন হয়নি। এদিকে দুই ডেপুটি মেয়রের নাম ঘোষণা করার পরেও সেই ফাইলে এখনো পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনখড় সই না করায় পুরো আইন হয়নি। এতদিন পার হওয়ায় বিষয়টি নিয়ে সমস্যা এড়াতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস আপাতত একজনকেই ডেপুটি মেয়র করতে পারে বলে সূত্রের খবরে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী মেয়র পরিষদ নিয়ে কলকাতায় সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। মেয়র পরিষদ কারা হবেন তা রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করা হয়েছে। আসানসোল পুর নিগমের দুই ডেপুটি মেয়র হিসেবে অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হকের নাম ঘোষণা করা হলেও এখন তাদের মধ্যে একজনকে এই পদের জন্য বেছে নেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর। তাই এখন দেখার, ডেপুটি মেয়রের এই গুরুত্বপূর্ণ পদ কাকে দেওয়া হতে চলেছে। এদিন অর্থাৎ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। দ্রুত ঘোষণা করা হবে এই বিষয়টি, তাই পুর নিগমে শুরু হয়েছে জোর তৎপরতা। পাবলিক টাইমস আসানসোল। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।